ভিভোয়ে লঞ্চ করলে V17 প্রো। নমস্কার রাইজ, মই থিতিরাজ আপনাদের স্বাগতম জানাইছো টেক অসমিয়ালৈ। আজি আমি আলোচনা করবলৈ ওলাইছো V17 প্রোর বিষয়ে। V17 প্রো ভিভোয়ে অলপতে লঞ্চ করা তেওঁলোকৰ লেটেস্ট স্মার্টফোন, যিটো এটা প্রায় ফ্লেক্সিভ লেভেলের ফোন বলে কব পারো, যদিহে আমি তার স্পেক না চাই দামটো চাও, কারণ ই এটা ফ্লেক্সিভ লেভেলের প্রাইস রেঞ্জত রখা হয়েছে। কিন্তু ইয়ার স্পেক্স নো কি আছে সেইটো আমি এই ভিডিওটোত গম পাও। আহক ভিডিওটোলৈ আগবাড়ো। ভিভোয়ে এইবার ফোকাস করেছে ক্যামেরাত বিশেষকৈ, কারণ V17 প্রোত আপনার দিয়া হব ছটা ক্যামেরা সেটআপ, যত আপনি পাব কোয়াড ক্যামেরা সেটআপ বেকত, যার প্রাইমারি ক্যামেরা লেন্সখন হয়েছে 48 মেগাপিক্সেলর F2.0-র লগত। লগতে আপনি পাব 2 মেগাপিক্সেলর একটা ডেপ সেন্সর, আৰু পাব এখন 13 মেগাপিক্সেলর টেলিফটো লেন্স হয়, যত আপনি পাব 2x অপটিক্যাল জুম, লগতে আছে 8 মেগাপিক্সেলর এখন ওয়াইড লেন্স। রব রব, ইয়াতে আপনি আকৌ পাইছে ফ্রন্ট ক্যামেরাত কি জানে, হয় ফ্রন্ট ক্যামেরাত আপনি পাব পপ আপ মেকানিজম, যত আপনি পাইছে দুটা ক্যামেরা, অর্থাৎ ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটো হয়েছে 32 মেগাপিক্সেলর, লগতে আপনি পাব এখন 8 মেগাপিক্সেলর ওয়াইড এঙ্গেল লেন্স, যার মাজতে আপনি দেখা পাব একটা এলইডি ফ্লাশ, হয় অর্থাৎ আপনি ফ্লাশ পাব সেলফি ক্যামেরাত, যত আপনি পাইছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার ফলত আপনার নিশ্চয় এইবার নাইট সেলফি লগতে গ্রুপ সেলফি আগতকৈ ধুনিয়া হয়ে উঠিব। এইবার আমি আগবাড়িছো স্ক্রিনলৈ, অর্থাৎ ডিসপ্লেলৈ, যত আপনি পাই আছে 6.4 ইঞ্চৰ এখন সুপার এমোলেড ডিসপ্লে, হয় রাইস সুপার এমোলেড ডিসপ্লে, যার এক্সপেক্ট রেশিও হয়েছে 20:9, অর্থাৎ বেজেল দেখবলে পাব নিশ্চয় কিন্তু খুবই কম। লগতে ইয়ার আছে আপনার স্কচ সেন্সেশনের স্ক্রিন প্রটেকশন, আর যেহেতু পপ আপ মেকানিজম আছে আপনি এইবার নিশ্চয় ফুল স্ক্রিন ভিউর এক্সপিরিয়েন্স পাব। লগতে যদি আমি এইবার প্রসেসরলৈ আগবাড়ো, অর্থাৎ পারফরমেন্সলৈ, ইয়াত আপনি পাই আছে স্ন্যাপড্রাগনের 675-র পাওয়ার, যেটো আজিরপরা 1.5 বছর আগতে লঞ্চ করা হয়েছিল, আর আমি Note 7 Pro, অর্থাৎ Redmi Note 7 Pro দেখা পাইছো। ইয়ার পারফরমেন্স খুবই ভাল, কিন্তু ফ্লেক্সিভ লেভেলের ফোন হিসাবে আমি নিশ্চয় ইয়াতক ভাল এক্সপিরিয়েন্সটা বিচারো। এতিয়া আমি আগবাড়িছো বিল্ড ক্যাপাসিটিলৈ, হয় বিল্ড ক্যাপাসিটি, যত আপনি পাই আছে ভিভো V17 প্রোত গ্লাস ব্যাক, লগতে আছে আপনার গৈলা গ্লাস 6-এর প্রটেকশন, অর্থাৎ গ্লাস ব্যাকর ক্ষেত্রে বিল্ড ক্যাপাসিটির ক্ষেত্রে ভিভো V17 প্রো খুবই ভাল কাম করা দেখা গৈছে। ইয়ার OS-এর কথা যদি আমি কবলৈ যাওঁ, ইয়াত আছে আপনার ভিভোর ফালৰপৰা ফান্টাস OS, লগতে Android 9 পাইৰ সাপোর্ট। ভিভো V17 প্রো ব্যাটারি ডিপার্টমেন্টত আছে 4100mAh, অর্থাৎ 4100mAh এটা ডাঙর পাওয়ার ব্যাকআপ, যত আপনি পায় টাইপ সি পোর্টর সাপোর্ট, লগতে 18W ফাস্ট চার্জিং, যে সাপোর্ট করে আপনার ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জ, লগতে আছে আপনার বক্সতে 18W এডাল চার্জ। এতিয়া যদি আমি আগবাড়ো সিকিউরিটি সিস্টেমলৈ, আপনি ইয়াত পাই আছে ফেস আনলক, অর্থাৎ মুখখন চালে আপনার খুলে দিব ফোনটো, লগতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, হয় রাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটো আপনার কাম করব সুপার এমোলেড ডিসপ্লেখনের ওপরত। আদার স্পেসিফিকেশনের ক্ষেত্রে আপনি পাব ডুয়েল ন্যানো সিম সাপোর্ট, অর্থাৎ কোনো ধরনের SD কার্ড আপনি লগাব নরিব সিম স্লটত, আর লগতে আছে এটা এক্সট্রা স্মার্ট কি, যিয়ে আপনার স্মার্টলি অ্যাক্সেস করিব ফোনটো, অর্থাৎ যদি আপনি সেটআপ করে তাক ক্যামেরা ওপেন করবলে সি আপনার ক্যামেরা অন করিব, যদি আপনি তাক সেটআপ করে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করবলে সি আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করিব। এতিয়া আমি আগবাড়িছো ইয়ার ভেরিয়েন্টলৈ। ইয়ার ভেরিয়েন্ট এটাই দেখা গৈছে, যত আপনি পাই আছে 8GB RAM, লগতে 128GB স্টোরেজ, আর যার প্রাইস হয়েছে 29,990, অর্থাৎ 30,000 টাকা, যার 10 টাকা হে কম। ভিভো V17 প্রোর কনক্লুশনটো আমি এতিয়া আলোচনা করিম। ভিভো V17 প্রোর কনক্লুশনের ক্ষেত্রে কবলৈ গেলে আপনার মানে প্রথমতে কৈছিলোঁ যে ই এটা ফ্লেক্সিভ লেভেলের ফোন, যদিহে আমি ইয়ার প্রাইস রেঞ্জটো চাও, কারণ এইটো প্রাইস রেঞ্জ এটা ফ্লেক্সিভ লেভেলের ফোনরে হয়। ভিভো V17 প্রোত আছে কেটামান পজিটিভ পয়েন্ট, যার ভিতর আপনার প্রথমতে আছে ছটা ক্যামেরা সেটআপ, লগতে কোয়াড ক্যামেরা বেকত, আর সেলফি ক্যামেরাত দুটা রেয়ার ফেসিং ক্যামেরা, লগতে LED ফ্লাশও আপনি পাই যায়। কিন্তু ইয়ার আপনার নেগেটিভ পয়েন্টও আছে, যে এইটো প্রাইস রেঞ্জত আমি আশা নকরো 675-র দরে একটা প্রসেসর, আমি তাতকৈ লেটেস্ট প্রসেসর বা উৎকৃষ্টমান প্রসেসর আশা করো। লগতে আপনার পজিটিভ পয়েন্টের ক্ষেত্রে আকৌ পাই যায় আপনি সুপার এমোলেড ডিসপ্লে আর লেটেস্ট মেকানিজম, অর্থাৎ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এটা এই আপনার উপর ডিপেন্ড করব যে আপনি কোনটো বেশিকৈ প্রিফার করে, যদি আপনি প্রিফার করে পারফরমেন্স আপনার বাবে এই ফোনটো নিশ্চয় নহয়, কিন্তু যদি আপনি প্রিফার করে ক্যামেরা লগতে লেটেস্ট মেকানিজম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের দরে, এই ফোনটো নিশ্চয় আপনি কিনব পারে।
আজিলৈ আমি ইমানতে সামৰিছোঁ। আকৌ লগ পাম এটি নতুন ভিডিঅ'ত। জয় আই অসম।